আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি, আমার সাবস্ক্রাইবার সংখ্যা এখন 913। তো 1000 হতে আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। তো যারা যারা নতুন ভিডিওটি দেখছেন, মানে আমাকে যারা প্রথম দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। তো যেই জন্য আজকে ভিডিওতে আসলাম, সেটা হলো RKS 100cc এই বাইকের, বেনেলিক কিউএ RKS 100cc-র এই বাইকে মানে কী কী প্রবলেম আপনারা ফেস করতে পারেন, শুধু এটা নিয়েই আজকে কথা বলবো। আর ভালো দিকের বিষয়ে তো আমি প্রিভিয়াস অনেক ভিডিও দিয়েছি, দুইটা ভিডিও দিয়েছিলাম, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই বাইকের প্রথম যে সমস্যা সেটা হলো এই বাইকের যেই ম্যাটারিয়ালসগুলো আছে, মানে লোহা বা নাট যেটাই বলেন না কেন, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে, যেমন ধরেন আপনার যে নাটগুলো থাকে সেগুলোর প্যাচ কেটে যাওয়ার একটা প্রবণতা থাকবে এই বাইকের। তারপর আপনার যেই ট্যাঙ্কির যেই কালারটা, সেখানে আঁচড় লাগার সম্ভাবনা থাকবে, জামা কাপড়ের ঘর্ষণেও রঙে আঁচড় পড়বে। আমি 100cc-র কথা বলছি, যেহেতু আমি এই 100cc-র ইউজার, সেহেতু আমি এই বাইকের বিস্তারিত আপনাদের মাঝে বলতে যাচ্ছি। কেননা আপনারা হয়তো যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা জানেন যে আমি এই 100cc বাইকটা রাইড করে থাকি, মানে আমার বর্তমান বাইক হলো RKS 100cc। এটা অলমোস্ট 15-16 হাজার কিলোমিটার আমি রান করেছি, তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কথাগুলো শেয়ার করছি। তো দ্বিতীয় বিষয় হলো যে এই বাইককে টিউবলেস করা থাকে না, অর্থাৎ চাকা টিউবলেস করা থাকে না। এটা যারা এই বাইক সম্বন্ধে জানেন তারা অবগত আছেন। আমি একবার মাওয়াতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, তো ঘোরার থেকে যখন আসছিলাম, মানে মাওয়া থেকে যখন এলাকায় ব্যাক করতেছিলাম, তখন পিছনের চাকায় পেরেক ঢুকে চাকা লিক হয়ে গিয়েছিল, পরে বড় এক দুর্ভোগে পড়েছিলাম। তো সেইখানে কোথাও সার্ভিসিং করতে পারি নাই কোনো রকমে, যেহেতু নতুন ছিল বাইকটা, তখন মানে বাইক কেনার 1 সপ্তাহ পরেই গিয়েছিলাম, তো নতুন কন্ডিশন ছিল, দ্যাটস ওয়াই আমি কোনোভাবে এলাকায় পৌঁছাতে পেরেছিলাম ওই লিক চাকা নিয়ে। ভাগ্য বলো যে রিম বাঁকা হয়নি। তো যাই হোক, তারপরে এসেই আমি সাথে সাথে টিউবলেস করে ফেলি। তো আপনাদের কাছে বলার থাকবে, যারা এই বাইকটা নতুন কিনবেন তারা অবশ্যই টায়ারটা টিউবলেস করে নেবেন, আদারওয়াইজ লিক হয়ে গেলে কি ভেজাল পড়তে হবে সেটা বুঝতেই পারছেন। তো এখন যেটা মূল বিষয় সেটা হলো যে এই বাইকে আপনার ম্যাক্সিমাম প্রবলেম হলো একটা ভাইব্রেশন প্রবলেম দিবে, মানে বাইকটা আপনি রান করলে যখন আপনি পিক আপ দিবেন, মোটামুটি একটা রেঞ্জে গতি আসলে তখন ভাইব্রেট করবে অনেক। আর একটা সমস্যা হলো যে এটার যে ক্লাচ প্লেট আছে সেটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওটা রিপ্লেস করতে হয়। তারপরে আরও সমস্যা আছে যে ব্রেক শ্যুটা, সামনের ফ্রন্টের ব্রেক শ্যু খুবই বেশি ক্ষয় হয়, পিছনের যেটা রেয়ার শ্যু থাকে সেটা খুবই কম। সেটা আমার 15,000 কিলোমিটার রান করছে, আমি একবারও চেঞ্জ করি নাই, কিন্তু আমার ফ্রন্টের যেই এই ব্রেক প্যাড আছে সেটা অলমোস্ট 3-4টার মতো চেঞ্জ করা হয়েছে অলরেডি, 2 বছরে, প্রায় 2 বছর হয়ে গেছে আমার বাইকের। তো এইগুলো ছাড়া, মানে ক্লাচ প্লেট, তারপরে ইঞ্জিন অয়েল তো কমন সবারই চেঞ্জ করা লাগে, মানে ব্রেক শ্যু, তারপরে আপনার টুকিটাকি স্ক্রু নাট, এগুলা মানে ওভারঅল এইগুলাতে আপনার ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয়। তবে মেজর ইস্যু হলো যে নাটগুলা, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। কিছুদিন আগে আমি এরকম বাইক নিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে আমার ডাবল স্ট্যান্ডটা পড়ে গিয়েছে। তারপরে পিছনে গিয়ে দেখি, মানে বাইকটা থামিয়ে পিছনে তাকিয়ে দেখি যে ডাবল স্ট্যান্ডের যেই স্প্রিংটা আছে সেটা খুলে গিয়েছে। তারপর আমি সেটা খুঁজে নিয়ে আসলাম যেখানে পড়েছিল, পরে সার্ভিস সেন্টার গিয়ে দেখি যে এটা নাকি অকেজ, ওটা যদি আবার লাগাই আবার পড়ে যাবে, কিন্তু প্যারা নাই, আমি অন্য একটা রিপ্লেস করে লাগিয়েছি। তো এই যে প্রবলেমগুলি, মানে খুঁটিনাটি প্রবলেম, একেবারে বিগ প্রবলেম তেমন কিন্তু না। যেমন আপনার কানেক্টিং রডে, যেমন হিরোর যেই প্যাশন বাইকটা আছে সেটার কিন্তু কানেক্টিং রডে সমস্যা হয়, আপনি যখন লং টাইম একটা হাই রেঞ্জে, মানে 100-এর উপরে বা 90-80-তে যদি আপনি এইভাবে চালান, মানে 100-তে যদি চালান, 90-100, তাহলে আপনার হিরো প্যাশন বাইকের কিন্তু কানেক্টিং রডে সমস্যা হয় ইঞ্জিনের।
তো আমার বাইক আমি যথেষ্ট জোরে জোরে রাইড করেছি, তো এরকম সমস্যা এই পর্যন্ত হয়নি, তো এই দিক থেকে সেটা ভালো আছে। তো টুকিটাকি প্রবলেম সব বাইকেই হয় আর এটার ক্ষেত্রেও সেম। তো এই প্রবলেমগুলো আপনারা যেভাবে সমাধান করবেন, যেমন আমার যখন ক্লাচ প্লেটের প্রবলেমটা দেখা গিয়েছিল, আমি যখন অথোরাইজের কাছে ফোন দিয়েছি যেটার দাম কেমন কি কি আসার বিষয়, তো হিউজ একটা দাম বলছে। তো আমি তখন কি করেছি, লোকাল মার্কেটে যে ক্লাচ প্লেট যেটা আছে সেটা আমি লাগিয়েছি। আপনার আরটিআরের সাথে এই বাইকের 90% মিলে যায়। আপনার বাইকের কোনো কিছু দরকার হইলেই আপনি আগে আরটিআর দেখবেন, আরটিআরের যে কোনো পার্টস, আপনার যদি কোনো পার্টসের সমস্যা হয় আরটিআরের ওই পার্টসটাতে আপনি পরীক্ষা করে দেখবেন যে আপনার ম্যাচিং হয় কি না, যেহেতু আমার হয়েছে আপনাদেরও হবে। তো তারপর আমি আরটিআরের যেই ইয়াটা আছে, ক্লাচ প্লেট আছে, সেটা লাগিয়েছিলাম। তারপর পিছনের যেই চেন স্পকেট, তো চেন স্পকেটটা আমি চেঞ্জ করেছিলাম, ওটা অলমোস্ট 13,000 কিলোমিটার রান করার পর চেঞ্জ করেছি, আর একদম ক্ষয় হয়ে গেছিলো, মানে ধরতেই না, ঘাট একদম ক্ষয় হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ করতে হয়েছিল। তো সেটা চেঞ্জ করে আমি কি করেছি, আমি প্রথমে কিউএতে ফোন দিয়েছিলাম অথোরাইজের কাছে, তো ওরা হিউজ অ্যামাউন্ট বলেছে। আমি অ্যামাউন্টটা আপনাদের মাঝে শেয়ার করছি না, কারণ তাদের একটা বিজনেসের বিষয় আছে। তো তারপর আমি কি করলাম, আমি আবার সেম লোকাল মার্কেট থেকে আরটিআর একটা লাগিয়ে নিলাম। তো এই মানে ম্যাক্সিমাম আমার ব্রেক শ্যু, তারপর চেন স্পকেট, ওভারঅল যা যা এই পর্যন্ত আমি লাগিয়েছি, রিপ্লেস করেছি, সব আমার আরটিআরটি ম্যাচ করে নিয়েছে, মানে আরটিআরগুলো ভালো মতো ম্যাচ করতে পেরেছে এই পর্যন্ত। আর একটা বিষয় হলো যে ইঞ্জিন অয়েল, আপনি কেমন ইঞ্জিন অয়েল ইউজ করবেন, প্রথমে মিনারেল থেকে শুরু করবেন নতুন অবস্থায়, তারপরে সেমি সেন্সিটিভ, তারপরে ফুল সেন্সিটিভ ইউজ করবেন। আমি এখন ফুল সেন্সিটিভ ইউজ করতেছি অলরেডি। আর আরেকটা হলো যে 1 লিটার কিন্তু ফুল ধরে, আপনার ইঞ্জিনের যেই ক্যাপাসিটি ওইখানে 1 লিটার ফুল ধরলেও আপনি 1 লিটার ফুল আপনার বাইকে ঢালবেন না, আপনি 800 মিলি ঢালবেন। আমি প্রথমে 1 লিটারই ঢালতাম, তো একটা সময় জানতে পারলাম যে না 800 মিলিটা বেটার, তো তারপরে আমি 800 মিলি ইউজ করা শুরু করি। তো সেই সেম কথা আপনাদেরও বলছি, আপনারা যারা এই বাইকটা ইউজ করতেছেন তারা 800 মিলি ইউজ করবেন, ফুল 1 লিটার ভরবেন না, তাহলে দেখবেন ভালো একটা পারফরমেন্স পাবেন আশা করতেছি। তারপর আর যেটা বিষয় হলো যে আর টুকিটাকি কিছু কিছু যেমন আছে, যেমন আপনার যে ব্রেকের ক্ষেত্রে আপনার দেখা যায় যে যারা বর্ষাকালে বাইক রাইড করে, একটা পিছের ব্রেক ধরলে যেহেতু ড্রাম ব্রেক, একটা ক্যাচ 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 আওয়াজ করে, তো সেইটা যদি আপনার করে থাকে তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্তে বাইকটা একটা ওয়াশ করবেন। হয়তো আপনার ওই ব্রেকের যে পিছনে যে ড্রাম ব্রেকটার যেই ইয়াটা আছে, ম্যাটেরিয়ালসটা আছে, সেটার ভিতরে কিন্তু গুড়ি গুড়ি বালু ঢুকে, এই বালু ঢোকার কারণে আপনার এই শব্দটা হয়। তো এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা আপনি সার্ভিস সেন্টারে গিয়ে একটা ওয়াশ করলেই এভরিথিং উইল বি ফাইন। তো বন্ধুরা, এখন যেই বিষয়ে আসবো সেটা হলো যে এই আরকেএস বাইকের আর একটা বিষয়, সেটা হলো হর্ন। আমার এই 13,000 কিলোমিটার রান করার পর, 13-14,000 কিলোমিটার রান করার পর আমার হর্নে সমস্যা দেখা গিয়েছে, তো আমি হর্নটা চেঞ্জ করি। আর একটা বিষয় হলো এই সেম 13-14,000 কিলোমিটার চলার পরেই আমার ব্যাটারিটা ডাউন হয়ে গিয়েছিল, একদমই সেলফ নিত না, কিকো নিত না, একদম দুর্বিষহ অবস্থায় পড়ে গিয়েছিলাম। তো পরে যখন সার্ভিস সেন্টারে গেলাম, তো সেখান থেকে পরে জানতে পারলাম যে আমার ব্যাটারিতে সমস্যা। তো আমি তারপর ব্যাটারিটা রিচার্জ করলাম, রিচার্জ করে এখন অবধি আমি চালাচ্ছি। তো আপনারাও এই সেম কাজটা করতে পারেন। তো মনে রাখবেন 13-15,000 কিলোমিটার চললে আপনার ব্যাটারিটা রিপ্লেস করার একটা সময় চলে আসবে। ব্যাটারিটার দাম কেমন, ব্যাটারির দাম আপনি ওই যে আমি যেটা বললাম লোকাল মার্কেটে যেটা আছে সেটাই কিনবেন, অথোরাইজ কোম্পানি এইসব আসলে আমাদের একটা ভোগাস কথা বলে, এই বিষয় নিয়ে আমি পরে বলবো, আগে আমার এই মূল বিষয়গুলো শেষ করি, তারপরে লাস্ট কিছু কথা বলবো সেটা মনোযোগ দিয়ে শুনবেন। তো ব্যাটারিটা এখন আমার রিপ্লেসের সময় এখনও হয় নাই অবশ্য, যখন একদম ডেট হয়ে যাবে, যখন এটা দেখবো যে একদমই ডেট হয়ে গিয়েছে, তখন আমি এটা রিপ্লেস করে নতুন একটা ব্যাটারি নেব, আর সেটা অলমোস্ট 1200-1500 মধ্যে পড়বে যেটা আমি শুনলাম। আর যদি কোম্পানি থেকে নেই তাহলে জানেনই তো, মানে বাংলাদেশে একটা সিস্টেম আছে না, যখন করোনা ভাইরাস নতুন বাংলাদেশে ঢুকে লকডাউন হয় তখন মাস্কের দাম কত টাকা ছিল, 5 টাকার মাস্ক হয়ে গিয়েছিলো 80-90 টাকা, সবার তো অবশ্যই মনে আছে। তো এটা বাঙালি জাতির একটা সমস্যা, আপনার প্রয়োজন যখন হবে আর জিনিসটার দামটা তখন বেড়ে যাবে,
তো সেই জন্যই আমি আমার যে আরকেএস কিউএ কোম্পানি, বেনেলি কোম্পানি, এদের থেকে একটা সুতাও আমি এই পর্যন্ত কিনি নাই, শুধু বাইকটা ছাড়া বাদ বাকি সব আমি ম্যানেজ করে নিয়েছি, রিপ্লেস করে অন্য বাইকেরগুলো লাগিয়ে এই পর্যন্ত আমি চালাচ্ছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চালাতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। তো বন্ধুরা, একটা বিষয় যেটা আমি একটু বলতে নিছিলাম, পরে বলি নাই বা আপনাদের বললাম যে শেষে বলবো, সেটা হলো নর্মালি আপনি একটা দোকানে যাবেন, দোকানে গিয়ে যখন আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এই জিনিসটা কি আছে, তখন সেই লোক আপনাকে উত্তর দেবে, মানে দোকানেই আপনাকে উত্তর দেবে, হ্যাঁ আপনি কি অরিজিনালটা নেবেন নাকি ডুপ্লিকেটটা নেবেন। এইখানে আমার উত্তর হয় কি জানেন, আমি বলি যে ভাই অরিজিনালটাও দেখান ডুপ্লিকেটটাও দেখান, তখন ওনারা বলে যে ডুপ্লিকেটটা রাখি না। তো একটা বিষয় গেল। আবার সেম কথা যখন অন্য দোকানে বলে তখন বলি দুই নম্বরটাই দেন, তখন আবার বলে যে না দুই নম্বরটা রাখি না। কিন্তু দিন শেষে যেটা আমি দেখলাম যে দুইটা একই, অরিজিনাল যেটা বলে ডুপ্লিকেট যেটা বলে, দুইটা যে একটা আলাদাভাবে দেখায় যে ওনারা একটা মার্কেটিং করে, সেটা একটা সম্পূর্ণ একটা ভোগাস একটা বিষয়, আপনাদের একটা আয়ুস দেখায় আর কি। তো এটা আমার ওপিনিয়ন, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা মিলিয়ে নিন, আপনাদের ক্ষেত্রে এটা ভিন্ন হইতে পারে। এখন একটা প্রোডাক্টের নকল হইতে পারে, সে স্বাভাবিক, ঠিক আছে, কিন্তু এই নকল শব্দটাকে ওরা মানে নাম্বারটাই দুই, ও দুই নম্বর প্রোডাক্টটাই ও উঠাইছে, তো এইটারই ও এক নম্বর বলতেছে দুই নম্বর বলতেছে। কিছু কিছু ক্ষেত্রে হয় কি, প্রোডাক্টের নতুন আপডেট আসে, প্যাকেটের একটু চেঞ্জ হয়, এটা প্রতি দুই বছর তিন বছর পর পর কোম্পানি এটা একই কোম্পানি একই প্রোডাক্টের এই প্যাকেটটা চেঞ্জ করে, তো ওইটাকে ওরা অনেক সময় ব্যবহার করে থাকে, যেটা অরিজিনাল একটা ডুপ্লিকেট। আমি বলবো আপনি ডুপ্লিকেটটাই নেন, যখন আপনি যেই দোকানদার আপনাকে এই কথা বলবে আপনি ডুপ্লিকেটটা দেখতে চাবেন, যদি সে দেখাইতে পারে যৌক্তিকভাবে হ্যাঁ এটা অরিজিনাল একটা ডুপ্লিকেট, তখন আপনি অরিজিনালটা নেবেন। আর যদি মুখেই বলে যে না এটাই অরিজিনাল ডুপ্লিকেটটা রাখি না, তাহলে তার থেকে কিছু নেবেনই না, কারণ সে আপনাকে কোপাবে, কোপায় দামটা বেশি নেবে। তো আরও এরকম মজার মজার ইন্টারেস্টিং বিষয় আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও হবে, এক ভিডিওতে বেশি কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই ছিল, যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এমন কোনো বিষয় যদি হয় যেটা আমি বলি নাই বা আপনাদের জানার আছে যেটা এই ভিডিওতে ছিল না, সেটা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আর কি, আর তো তেমন কিছু নাই, আমি যা বলতে চেয়েছিলাম বলেছিলাম, নতুন যদি আপনাদের কিছু জানার হয় অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আবার একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই যারা নিউ ভিউয়ার যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা দিয়ে দিবেন, আর পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন এসেছি, দেখি আপনাদের নিয়ে নতুনভাবে কোনো কিছু করা যায় কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।